হ্যালো বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু নিউজ দিতে চলেছি, চার থেকে পাঁচটা, যে নিউজগুলি দেখলে তোমরা আসলে সবাই চমকে যাবে। কেননা এই নিউজগুলি শোনার পর তোমরা দেখলে আসলে অবাক, আর এই নিউজগুলি কিন্তু আমি নিজের মন থেকে দিচ্ছি না, ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে নয়, মানে ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে যে নিউজগুলো লঞ্চ করে ইউটিউবারদের কাছে তাদের থেকে নয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের কাছে অলরেডি লিক চলে আছে যে নিউজগুলো, সেটা হচ্ছে ইরাজ পাস নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে ফ্রি ফায়ার যত আপকামিং আপডেট আছে না, তো ওইগুলো নিয়ে সবগুলো কথা বলবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলবো, সেইটা হচ্ছে মিস্টার ফান হইট ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে চলে আসবে, আর উনি হচ্ছে তোমাদেরকে 20টা উইকলি মেম্বারের সাথে আরও 50 ডায়মন্ড করে অনেককে এনে অনেককে গিভওয়ে ডেসক্রিপশন বক্সে উনার চ্যানেল লিঙ্কটা দেওয়া, ঠিক আছে। আমার বাই হই, তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউআইডি দিতে হবে, মনে রাখবে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে ইউআইডি দিতে হবে। মিস্টার ফান হইট যদি ইউটিউবে লিখে সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা পেয়ে যাবো, অথবা ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক থেকে ওই চ্যানেলে গিয়ে তোমরা ইউআইডি দিও, তো সাথে কিন্তু 50 ডায়মন্ডের সাথে উইকলি মেম্বারশিপ কিন্তু 20টা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই যাও, সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া আছে, সব প্রত্যেকে উইকলি মেম্বারশিপ ডায়মন্ড নিয়ে নাও। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে যে আপডেটগুলো দেখা চলেছি সেই আপডেটগুলো দেখলে আসলে অ্যান্ড আসলে প্রত্যেকে চমকে যাবে, 100% কনফার্ম তোমরা দেখতে পারবা। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখিয়ে যে পরে যে ইনকিউবেটর আসলে সেই ইনকিউবেটরটা কীরকম হতে পারে, ঠিক আছে। পরে যে ইনকিউবেটর আসলে সেটা কিন্তু খুবই মারাত্মক একটা ইনকিউবেটর আসলে হচ্ছে। তো প্রথমে আমি তোমাদেরকে ব্লু প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি গাইস, স্ক্রিন উপর তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে পরের ব্লু প্রিন্টটা, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পুরোপুরি ব্লু প্রিন্টে বুঝে আছে মারাত্মক একটা জিনিস আসলে হচ্ছে, মানে মারাত্মক একটা ড্রেস যেখান থেকে তোমরা ব্লু প্রিন্ট, এই যে ব্লু প্রিন্টটা দেখতে পাচ্ছ, তারপর আমি তোমাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখনো পর্যন্ত যারা লাইক দেবে প্লিজ আর একটা লাইক দিয়ে দেওয়ার, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাতে চলেছি সে হচ্ছে ইনকিউবেটর ড্রেসগুলো, ঠিক আছে। তোমরা স্ক্রিন উপর যে ড্রেসগুলো দেখো সেইটা হচ্ছে ইনকিউবেটর পরে ইনকিউবেটর ড্রেসগুলো, ঠিক আছে। তোমরা ফার্স্টে যে ড্রেসটা দেখো সেটা হচ্ছে ফার্স্ট, মানে 7টা 1 3টা ব্লু প্রিন্টে নিতে হবে, এর পরটা হচ্ছে গিয়ে 5টা 2টা ব্লু প্রিন্টে নিতে হবে, লাস্টের হচ্ছে 3টা ব্লু প্রিন্ট আর একটা, সরি, এখানে 1টা ব্লু প্রিন্ট আর 3টা স্টোন নিতে হবে, ঠিক আছে। ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই ভালো। তো এখানে তোমরা পুরোপুরি দেখো, এখান থেকে ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকো। তো প্রথমে কিন্তু মেয়ের ড্রেসগুলো আছে, তারপর কিন্তু সেলের ড্রেসগুলো আছে, ঠিক আছে। তো ড্রেসগুলো কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিন্তা করো না। তো এখনো পর্যন্ত যারা লাইক করে প্লিজ আর এখন একটা লাইক দিয়ে দিও গাইস। এখন আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা কাটানা স্কিন, M60 স্কিন, তারপর লুট বক্স, তারপর গ্লোয়াল স্কিন, তারপর হচ্ছে কি স্কিড বুট, তারপর হচ্ছে প্যারাসুট, এই জিনিসগুলো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে নেওয়া হয়ে গেছে, তোমরা তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ইনকিউবেটরটা এটা বাদ দিলাম, তারপর হচ্ছে স্কিড বুট, তারপর হচ্ছে লুট বক্স, তারপর হচ্ছে M60, ঠিক আছে। তোমাদের নতুন কিন্তু আমাদের লেজেন্ডের একটা M60 একটা গান স্কিন আসতে হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আরও একটা কাটানা স্কিন, ঠিক আছে। এরপরে যে কাটানা স্কিন আসতে হচ্ছে না, সেইটা বর্তমানে যে লেভেল কাটানোর যে যতগুলো স্কিন সব থেকে বেস্ট কাটানো স্কিন আসলে, আর যে কাটানো স্কিনে থাকবে মেবি একটা স্কিন অ্যাড হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে একটা গ্লোয়াল স্কিন, ঠিক আছে। তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্কিন কিন্তু 999 নেওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা মেবি অ্যাডভান্স সার্ভার, এর জন্য সবগুলো 999 দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে গ্লোয়াল স্কিনগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু পাবে। তারপর যে স্কিন উপর একটা জিনিস দেখা হয়েছো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখলে আরও চমকে যাবে। তো বন্ধু, আরেকটা কথা বলে রাখি, যদি এখনো পর্যন্ত যদি লাইক না দিও ভিডিওর মধ্যে তাহলে প্লিজ এখনই একটা লাইক দিও। তো স্ক্রিন উপর যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা কী হতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, যে জিনিসটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই জিনিসটা কী হতে পারে, বাট আমি এই জিনিসটা কি আমি কিন্তু এখনও বুঝতে পারছি না। কেন এই একটা জিনিস, যে জিনিসটা মেবি একটা কী আমি নিজেও বুঝতে পারতেছি না এটা কী হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো না এই জিনিসটা কী হতে পারে, এটা কিন্তু আপকামিং একটা ইভেন্ট আসবে, আর এটা কী আমি নিজেও বুঝতে পারছি না, তোমাদের কী মনে হয় এই জিনিসটা কী, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী যে ফিস্টের স্ক্রিন আসতে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, পরে যে ফিস্টের স্ক্রিন আসতে রয়েছে সেইটা খুবই মারাত্মক একটা ফিস্টের স্ক্রিন আসতে রয়েছে, যেইটা থেকে মেবি বর্তমানে যে ফিস্টের স্ক্রিন আসে না এইটা মেবি অনেক ডায়মন্ডের খরচ করতে হচ্ছে, কিন্তু এখন যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছ না এইটা মেবি ডায়মন্ড সারা দেবে, একদম ফিটে দেওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, ইভেন্টটা কীভাবে মেবি টোকেন মুকেন কিছু একটা কালেক্ট করতে হবে, আর কালেক্ট করে কিন্তু তোমাদের এই যে ফিস্টের স্ক্রিন আসে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক একটা ফিস্টের স্ক্রিন, এইটাও কিন্তু তোমরা নিতে পারবে খুবই সহজভাবে, ঠিক আছে। তোমাদের এই ফিস্টের স্ক্রিনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না, কারণ এরকম সুন্দর সুন্দর নিউজগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। কিন্তু সবগুলো নিউজ যতগুলো আমার কাছে ছিল সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আমি চাইলে কিন্তু আরও 4-5টা ভিডিও মানে একটা একটা করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের ভালোর জন্য কিন্তু সবগুলো নিউজ কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। তো এর জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে, একটু কষ্ট করলে প্রত্যেকে একটা লাইক করে দেবে। তোমাদের এখানে আমাকে অনেকেই প্রশ্ন করলো আজকে যে লেভেল আপ সুপ্রিম একটা ইভেন্ট আসলো, যে ইভেন্টে এর আগেবারও কিন্তু আমাদেরকে ইলাইট পাসটা দেওয়া হয়েছিল, তো এইবারে কেন আমাদেরকে ইলাইট পাসটা দেওয়া হলো না। তো বন্ধুরা, এইবারে ইলাইট পাসটা না দেওয়ার কারণ হচ্ছে, এখন
এখনো পর্যন্ত যে ইলেট পাসটা দেই নাই, আর আমাদের কিন্তু প্রত্যেকবার কিন্তু 21-22 তারিখের মধ্যে কিন্তু ইলেট পাস ডিসকাউন্ট দিই, বাট এখনো পর্যন্ত কিন্তু 22-23 তারিখ আসেনি, আজকে মাত্র 9 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, এর আগের মাসে কিন্তু দুবার আমাদের ইলেট পাস দেওয়ার কথা ছিল, এই দুবার কিন্তু আমাদেরকে ইলেট পাস দেয়নি। এর কারণটা কি হতে পারে? ফিফার কি এখন থেকে আর ইলেট পাস দিবে না? তো অনেকেই বলছে নাকি ফিফার নাকি এখন থেকে আর ইলেট পাস দিচ্ছে না ইন্ডিয়া সার্ভারে। তো তোমাদের কি মনে হয়, এখন কি ইলেট পাস দেবে? আমি যদি না দেই তাহলে কোনো সময় ইলেট পাস নেবো না ডিসকাউন্ট ছাড়া। তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না, অবশ্যই কিন্তু 22-23 তারিখের মধ্যে কিন্তু আমাদের ইলেট পাসটা ডিসকাউন্ট আসার সম্ভাবনা আছে, বাট এখানে নট শিওর আমি তোমাদেরকে একদম শিওরলিভাবে বুঝতে দিতে পারছি না যে আসবে। এই ছিল আমাদের কাছে আজকের এই ছোটো ভিডিওটা, তোমাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। আর এই ইভেন্টগুলো তোমাদেরকে দেখেছি শুধু আপকামিং ইভেন্টে, ঠিক আছে। পরবর্তী যে এক এক করে ইভেন্ট দেখতে পারবে 101% গ্যারান্টি তোমরা এক এক করে ইভেন্টগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো ইনকিউবেটর ড্রেসটা তোমাদের কেমন লাগছে অথবা ফিস টেস্টিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। কমেন্টে লাইক যদি না করো তাহলে কিন্তু খুবই কষ্ট পাই। তো টাটা, বাই বাই।